আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা মজার মজার অঙ্ক শিখে খুব আনন্দ পেয়েছো শুনে আমি খুব খুশি হলাম প্রথম পর্ব দ্বিতীয় পর্ব হয়ে গেছে আজকে তৃতীয় পর্ব শেখাচ্ছি তোমরা খুব ভালো করে শেখো আজকের দিনে খুব মজাদার মজাদার বেশ কিছু অঙ্ক আমাদের সামনে উপস্থিত হয়েছে এই সমস্যাগুলো সমাধান করতে পেরে আমরা খুব খুশি হব চলো সবাই মিলে একসঙ্গে পড়াটা শুরু করা যাক সময় নষ্ট না করে পড়ার মধ্যে ঢুকে যাই তো দেখতে পাচ্ছ প্রত্যেক শাড়িতে চারটে করে ছবি রয়েছে তার মধ্যে তিনটে ছবি একই ধরনের একটা শুধু বেমানান কোনটা বেমানান সেটা আমাদের খুঁজে বার করতে হবে চলো শুরু করি প্রথম শাড়িতে দেখতে পাচ্ছি এক নম্বর ছবি দু নম্বর ছবি আর চার নম্বর ছবিটা চতুর্ভুজের ছবি কিন্তু তিন নম্বর ছবিটা পঞ্চভুজের ছবি তাহলে তিন নম্বর ছবিটায় বেমানান দ্বিতীয় শাড়ি দেখতে পাচ্ছি চারটে ত্রিভুজ আছে প্রত্যেক ত্রিভুজের সঙ্গে ছোট ছোটো ছোট ছোটো চতুর্ভুজ রয়েছে কিন্তু প্রথম ছবিটা বাদ দিয়ে বাকি তিনটে ছবিতে ত্রিভুজটা ত্রিভুজটার বাঁ দিকে রয়েছে চতুর্ভুজটা আর প্রথম ছবিতে ত্রিভুজটার ডান দিকে রয়েছে চতুর্ভুজটা তাহলে প্রথম ছবিটা এপে তিন নম্বর ছবিতে কী আছে দেখো একটা ত্রিভুজ আছে ত্রিভুজের নিচে একটা ত্রিভুজ ত্রিভুজের ভেতরে একটা ত্রিভুজ চতুর্ভুজ চতুর্ভুজের ভেতরে একটা চতুর্ভুজ কিন্তু তিন নম্বর ছবিটা কী আছে একটা সড়ভুজ তার ভেতরে একটা চতুর্ভুজ চার নম্বর ছবিতে পঞ্চভুজের ভেতরে পঞ্চভুজ তাহলে সবকটা সমান আছে কেবলমাত্র তিন নম্বর ছবিটাই সরভুজের মধ্যে চতুর্ভুজ ওটা সর্বভুজের মধ্যে সরভুজ হলে ঠিক হতো তাহলে ওটাই বেমানান চার নম্বর ছবি দেখতে পাচ্ছি তীরে আছে কী তীর দিয়েছে দুটো করে তীর রয়েছে সবকটা দেখো তীরের মুখগুলো উলট করা রয়েছে একটা ওপর দিকে একটা নিচের দিকে ডান দিকে একটা বাঁ দিকে কিন্তু প্রথম ছবিতে দুটো তীরই একই দিকে গেছে তাহলে প্রথম ছবিটাই বেমানান পাঁচ নম্বর ছবি দেখতে পাচ্ছি এখানে সবকটায় আকার প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা আকার কেবলমাত্র চতুর্থটা পঞ্চভুজাকার তাহলে চতুর্থ ছবিটাই বেমানন তারপরে ছ নম্বরে দেখো কি লেখা রয়েছে এক দুই দুই তিন চার পাঁচ পাঁচ সাত দেখো এক দুই পরপর সংখ্যা দুই তিন তাও পরপর সংখ্যা চার পাঁচ সেটাও পরপর সংখ্যা কিন্তু পাঁচ সাত পরপর সংখ্যা নয় ওটা পাঁচ ছয় হলে ঠিক হতো তাহলে ওটাই বেমানান তারপরে তারপরের অঙ্ক কী রয়েছে নয় আট সাত দেখো পিছিয়ে আসছে আট সাত ছয় ঠিক আছে ছয় পাঁচ চার ও ছয় পাঁচ তিন করে দিয়েছি তাহলে এটাই বেমানান চার নম্বরটাকে দেখে নি ঠিক আছে কি না সাত ছয় পাঁচ হ্যাঁ ঠিক আছে তাহলে তিন নম্বর ছবিটাই বেমানান তারপরের প্রশ্ন কী আছে চার তিন দুই দুই সাত পাঁচ চার চার দুই এক শূন্য শূন্য চার পাঁচ তিন তিন দেখো শেষের অঙ্কগুলো জোড়া জোড়া রয়েছে দুই দুই চার চার শূন্য শূন্য তিন তিন ঠিক আছে কিন্তু প্রথমে দুটো অঙ্ক চার তিন পাঁচ সাত দুই এক চার পাঁচ দেখতে পাচ্ছি দু নম্বর ছবিতে সাত পাঁচ রয়েছে ওটা সাত ছয় হলে ভালো হতো কারণ দেখো প্রথমটায় চার তিন চারের পরের আগের ঘরের সংখ্যা তিন তারপর তিন নম্বর ছবিটায় দুই এক দুইয়ের আগের সংখ্যা এক চার নম্বর ছবিটায় পাঁচ চার পাঁচের ঘরের সংখ্যা চার তাহলে মাঝে যে দু নম্বর ছবিটা ছিল সাত পাঁচ ওটা হওয়া দরকার ছিল সাত ছয় তাহলে এটাই বেমানান পরের ছবি দেখি আছে এন না এটাই মনে হচ্ছে ভুল হচ্ছে এই জিনিসটাই ভুল আছে ইংরেজি আলফাবেট অনুসারে ই এফ এন ও হওয়া দরকার ছিল এল এম ঠিক আছে আই জে ঠিক আছে তাহলে দু নম্বর ছবিটাই আলাদা এন ও হওয়া দরকার ছিল ও এন হয়ে গেছে দশ নম্বর ছবিটা কী আছে দেখো দশ নম্বর রয়েছে উল্টে লেখা রয়েছে দেখো পি কিউ আর ঠিক আছে এন এম এল এইটা ভুল আছে কারণ দেখো তিন নম্বরটা দেখো আর এস টি এক্স জেড এগুলো সব ঠিক আছে মাঝে দু নম্বরটা শুধু ভুল আছে এটা এল এম এন পরপর লেখা রয়েছে এটা উল্টো করে লিখলেই ঠিক হতো আশা করি তোমরা সব বুঝতে পেরেছ এবার আমরা পরে পরে চলে যাব দেখো পরের অঙ্কগুলো কী রয়েছে আগে যেরকম চারটে ছবি দিয়েছিল একটা বেমানান বেমানানটাকে খুঁজে বার করতে বলেছিল এখানে কি বলেছে তিনটে ছবি দিয়ে দিয়েছে চতুর্থ ছবিটাকে তোমাকে আঁকতে হবে দেখো কিভাবে এগুলো করা যায় খুব ভালো করে বুঝতে পারলে এগুলো বেশ মজাভাবে করতে চলো শুরু করা যাক প্রথম ছবি দেখতে পাচ্ছি একটা তীর রয়েছে প্রথমটা প্রথম তীরটা ওপর দিকে দ্বিতীয় তীরটা দেখো পূর্ব দিকে ঘুরে গেছে তারপরটা দক্ষিণ দিকে নেমে গেছে এবং শেষেরটা তাহলে কী হবে আবার পশ্চিম দিকে ঘুরে যাবে যেরকম ঘড়ির কাঁটা ঘুরে সেরকমভাবে তীরটা ঘুরেছে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই দু নম্বর ছবি দেখো একটা চতুর্ভুজ আঁকছে মনে হচ্ছে প্রথমে একটা লাইন টানলো তারপর ওপরের একটা টেনেছে তারপরে এদিকে একটা তার হলে চতুর্থ ছবিটা কী হবে গোটা চতুর্ভুজের ছবিটা হয়ে যাবে বোঝা গেছে তিন নম্বর ছবিটায় দেখো এটা কোন এঁকেছে কোন থেকে আর একটা লাইন এসছে তারপরে নিচে একটা লাইন এসছে তাহলে চার নম্বর ছবিটা কি হবে ওইখান থেকে আর একটা লাইন টানতে হবে তারপরের ছবি দেখো একটা সড়ভুজ রয়েছে প্রথমে ছটা বাহু আছে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরের ছবিটায় পঞ্চভুজ রয়েছে এক দুই তিন চার পাঁচ তারপরের ছবিটায় চতুর্ভুজ রয়েছে এক দুই তিন চার তাহলে কি দেখতে পাচ্ছি একটা চিত্রের বাহু সংখ্যা আস্তে আস্তে কমছে প্রথমে ছয় ছিল তারপরে পাঁচ হয়েছে তারপরে চার হয়েছে তারপরে তিন হবে তাহলে ওখানে তিন বাহুবিশিষ্ট একটা চিত্র আসবে তার মানে ত্রিভুজ অঙ্কন করতে হবে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই পরের পরে চলে আসি পরে দেখতে পাচ্ছি একটা পালক পূর্ব দিকে মুখ করা ছিল সেই পালকটা পরের ছবিতে ঘুরে গেছে দেখো দক্ষিণ পূর্বে গেছে তারপরে দক্ষিণ দিকে গেছে পরের ছবিতে কী হবে দক্ষিণ পশ্চিম মুখে যাবে আশা করি বুঝতে কোনো সমস্যা নেই খুব তাড়াতাড়ি বেড়াচ্ছি ভালোভাবে বুঝে নেবে তারপরে একটা তারা আছে তারার উপরে একটা গোল বলের মতো রয়েছে দেখো তারাটা একই জায়গায় রয়েছে বল তার নিজের জায়গা চেঞ্জ করেছে কীরকম প্রথমে ছিল ওপরে তারপরে একটা খাঁজ বাদ দিয়ে নিচে চলে এসছে তারপরে একটা খাজ বাদ দিয়ে আরও পড়ে গেছে তাহলে পরের ছবিটা কী হবে পরের ছবিটা ওই খাঁচটা বাদ দিয়ে এই নিচের খাঁজে চলে আসবে দেখো এরকম হয় ছবিটা সাত নম্বর অঙ্কটা কী আছে সাত নম্বর প্রশ্নটা রয়েছে একটা চৌকের মধ্যে একটা বল ছিল বলটা প্রথমে ওপরে ছিল তারপরে এই সাইডে এলো তারপরে নিচে এসছে পরের ছবিতে কী হবে একদম পাশে চলে যাবে তাহলে বোঝা যাচ্ছে কীভাবে ছবিটা চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর দেখো একটা চৌকো বক্সের মধ্যে ত্রিভুজ রয়েছে ত্রিভুজগুলো মুখগুলো পূর্ব দিকে রয়েছে চারটে ত্রিভুজ আছে পরের ছবিতে ত্রিভুজের মুখগুলো উত্তর দিকে হয়ে গেছে ত্রিভুজ সংখ্যা কমে তিন হয়ে গেছে তারপরের ছবিতে ত্রিভুজ সংখ্যা কমে দুই হয়েছে মুখটাও পাল্টে গেছে মুখটা পশ্চিম দিকে চলে গেছে তাহলে ঘড়ির কাটার উল্টো দিকে ত্রিভুজটা ঘুরতে আরম্ভ করেছে সংখ্যাটাও কমছে তাহলে চতুর্থ ছবিটা কী হবে ওই বক্সের মধ্যে একটা একটা ত্রিভুজ হবে দেখো চার তিন দুই তারপরে এক হলো আর ত্রিভুজের মুখটা দক্ষিণ দিকে থাকবে আশা করি বুঝতে কোনো সমস্যা নেই পরের ছবি দেখো একটা গোল আছে তার মধ্যে তিনটে করে চিত্র আছে একটা চতুর্ভুজ একটা পঞ্চভুজ একটা ত্রিভুজ দেখো প্রথম ছবি থেকে দ্বিতীয় ছবি গেছে মানে গোলটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ঠিক এমনভাবে যদি গোলটা ঘোরানো যায় তাহলে ঘড়ির কাটার উল্টো দিয়ে গোলটা ঘোরানো হয়েছে প্রথমবারে ঘুরেছে দ্বিতীয়বারে ঘুরেছে তাহলে তৃতীয়বারে ঘুরিয়ে দেবো তাহলে ছবিটা ঘুরতে ঘুরতে রকম জায়গায় এসে উপস্থিত হবে আশা করি তোমরা সব বুঝতে পেরেছ কোনো সমস্যা নেই পরের দিন আবার নতুন পড়া শুরু করা যাবে সবাই ভালো থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে